প্রিয় বন্ধুরা, নতুন ফোন পারচেজ করার পর সবচেয়ে বেশি আমরা যার জন্য ওয়েট করে থাকি সেটা হচ্ছে সফটওয়্যার আপডেট। কেননা সফটওয়্যার আপডেট এমন একটা জিনিস যেটা আপডেট করলে আমরা নতুন ফিচার্স পাই, আবার তার সাথে বাগ ভাল্লুকও পেয়ে যাই, যেটা আমরা অ্যাকচুয়ালি চাই না। তো রিয়েলমি 8 যারা ব্যবহার করছেন ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে, নতুন আরেকটা আপডেট চলে এসছে। আপডেটের ভার্সন হচ্ছে C.14। আগের আপডেটটা ছিল C.13, এটা হয়ে গেল C.14, এবং OTA-তে এর সাইজ হচ্ছে 371 MB। আমি ইন্ডিয়াতে এবং বাংলাদেশে দুটো ফোনের ক্ষেত্রে কিন্তু একই ভার্সনের একই সাইজের আপনারা আপডেট পাবেন। তো এখানে আপনারা নতুন কী কী পাচ্ছেন, পুরনো বাগ যেগুলো রয়েছে সেগুলোর প্রবলেম সলভ হয়েছে কি হয়নি, আর এখানে ইউজাররা কি ফিডব্যাক দিচ্ছে, সমস্ত কিছু এই একটা ভিডিওতে আমি শেয়ার করব। অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, হাত জোর করে বলছি, কেউ কিন্তু স্কিপ করবেন না, তাহলে অনেক ইনফরমেশন স্কিপ হয়ে যাবে। আর একটা লাইক দিয়ে দেবেন। আর আপডেটেড এইরকম ভিডিও, মোবাইল আনবক্সিং, রিভিউ, আপকামিং ফোন, টেক নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে প্রেস করে অল করে দেবেন। প্রিয়রা, এখানে আপডেটের যে সাইজ সেটা হচ্ছে 371 MB। আর সবচেয়ে প্রথম হচ্ছে এখানে আমরা অক্টোবর এবং নভেম্বর মাসের সিকিউরিটি প্যাচ লেভেল পেয়ে যাচ্ছি, আর এই মুহূর্তে ডিসেম্বরে জাস্ট আমরা পা দিয়েছি। নভেম্বর মানে বেস্ট, আমরা কিন্তু এখানে পুরো আপ টু ডেট হয়ে যাচ্ছি সিকিউরিটি ওয়াইজ। আচ্ছা বেশ, যদি প্রথম এখানে ফিচার্সের কথা বলি, সেটিংসের আন্ডারে হোম স্ক্রিন, লক স্ক্রিন, তার আন্ডারে অ্যাপ ড্রয়ার অপশন, এবং তার আন্ডারে একটা নতুন ফিচার্স আমরা পেয়ে যাচ্ছি অ্যাড অ্যাপ টু সার্চ। জাস্ট এটাকে ইনেবল করলে নোটিফিকেশন এরিয়াতে আপনারা একটা সার্চ অপশন পেয়ে যাচ্ছেন, আর ওই সার্চ অপশন থেকে কোনো অ্যাপ্লিকেশনকে আপনারা সার্চ করে অ্যাক্সেস করতে পারবেন। আমার মনে হয় না এটা একটা খুব ইউজফুল ফিচার্স, আপনাদের কেমন মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। কেননা আমরা যদি স্ক্রলিংয়ের মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশনকে অ্যাক্সেস করি, যদি ওপেন করি, সেটা মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় এই সার্চের অপশনের থেকে। নেক্সট ফিচার্স, এই ফিচার্সটা কিন্তু আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। সেটিংস অপশনের আন্ডারে স্পেশাল ফিচার্স, স্পেশাল ফিচার্সের আন্ডারে এখানে ফ্লেক্সিবল উইন্ডো, ফ্লেক্সিবল উইন্ডোর আন্ডারে নতুন আরেকটা এখানে অপশন আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে শেয়ার ভিয়া এখানে ফ্লোডিং উইন্ডোর অপশন। সেটা যদি আমরা ইনেবল করি, যে ফ্লোডিং উইন্ডো করে রেখে দিয়েছেন, যে অ্যাপ্লিকেশনটাকে আপনারা ব্যবহার করছেন ছোট করে, সেই অ্যাপ্লিকেশনটাকে ডেটা কিন্তু আমরা অন্য ফোনে ট্রান্সফার করতে পারবো। মানে এখানে ফুল স্ক্রিন আমাকে অপশনে যেতে হচ্ছে না, এখানে ফ্লোডিং উইন্ডোর মাধ্যমেই আমরা সেই অ্যাপ্লিকেশনের ডেটা কিন্তু অন্য ফোনের থেকে বা কম্পিউটারের থেকে কিন্তু আমরা ট্রান্সফার করতে পারবো ফ্লোটিং উইন্ডোতে থেকেই। এটা একটা হ্যান্ডিফুল, একটা ভালো ফিচার্স কিন্তু আমার মনে হচ্ছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। প্রায় এই তিনটেই হচ্ছে স্পেশাল ফিচার্স এই আপডেট করার পর আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এবার যদি আমি পারফরমেন্সের সেকশনের কথা বলি, আপডেট করার পর এখানে আন্তত স্কোর আপনারা পাচ্ছেন 290,000। মানে আগের আপডেটের মতন সেম টু সেম আপনারা এই রমেও পারফরমেন্স পেয়ে যাচ্ছেন। মানে ভিডিও এডিটিং হোক বা গেম হোক, সেম একই টাইপের কিন্তু আপনারা পারফরমেন্স পাচ্ছেন। আর যেই অপশনের জন্য আপনারা সবচেয়ে বেশি ওয়েট করেছিলেন অন্যান্য রিয়েলমির ফোনে চলে এসছে, সেটা হচ্ছে এখানে আমরা যখন হটস্পট কানেক্ট করছি, মানে আমার মোবাইলের হটস্পট যখন আমি অন্য মোবাইলকে দিচ্ছি, তখন এখানে নোটিফিকেশন এরিয়াতে ছোট গ্রিন কালারের একটা অপশন কিন্তু শো করছে, যেটা লেটেস্ট আপডেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম ফোনে রিয়েলমি প্রোভাইড করে দিয়েছে। নিউ লঞ্চেস ফোনের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি তারা প্রোভাইড করে দিয়েছে, সেই অপশন কিন্তু আপনারা রিয়েলমি 8-এর ক্ষেত্রে পাচ্ছেন না। একটা স্পেশাল ফিচার্স যেটার জন্য আপনারা ওয়েট করেছিলেন রিয়েলমি নিউ লঞ্চেস ফোনের ক্ষেত্রে, কিন্তু এই ফিচার্সগুলোকে তারা প্রোভাইড অলরেডি করে দিয়েছে নতুন আপডেটের সাথে। তো ফোন যখন সুইচ অফ করবেন তখন এখানে পাসওয়ার্ড চাইবে, এই ফিচার্সটা কিন্তু রিয়েলমি 8-এর ক্ষেত্রে এখনও আসেনি। আশা করি পরবর্তী আপডেটে এই দুটো ফিচার্স, মেজর দুটো ফিচার্স এখানে রিয়েলমি আমাদের প্রোভাইড করবে। যেটা আমি বলি এখানে কাস্টমারের ফিডব্যাক, মানে ইউজাররা কি ফিডব্যাক দিচ্ছে এই আপডেট করার পর, এই রিয়েলমি 8-এর C.14 এই আপডেট করার পর এখানে কিন্তু অপটিমাইজেশন গেমিংয়ের ক্ষেত্রে সেইভাবে আমরা কোনো ইম্প্রুভমেন্ট পাইনি। এখানে আরেকটা চমকে দেওয়ার মতন একটা জিনিস আমি শুনছি, অনেকেই এই জিনিসটা কিন্তু বারবার করে শেয়ার করছে, যে এখানে BGM এর ক্ষেত্রে কিন্তু ভালো মতন ল্যাগ দেখা দিচ্ছে। হ্যাঁ, আগের তুলনায় এখানে গেমিং এর ক্ষেত্রে ল্যাগ পাওয়া যাচ্ছে। আপনারা কি ল্যাগ পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং যদি ব্যাটারি অপটিমাইজেশনের কথা বলি, বা এখানে ব্যাটারি কি ইম্প্রুভমেন্ট বেশি হয়েছে, না, ব্যাটারি ইম্প্রুভমেন্ট কিন্তু এখানে বেশি করা হয়নি, অপটিমাইজেশন নতুনভাবে কিছু করা হয়নি। আগে সেম টু সেম C.13-এ যেই রকম আপনারা ব্যাটারি পারফরমেন্স পেয়েছেন, সেম টু সেম আপনারা এই আপডেটের ক্ষেত্রেও একই পারফরমেন্স পেয়ে যাচ্ছেন। এছাড়াও ক্যামেরা সেকশনও কিন্তু কোনো ডিগ্রেডও করা হয়নি, কোনো ইম্প্রুভও করা হয়নি। ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা অ্যাজ ইট ইজ আপনাকে প্রিভিয়াস আপডেটের মতনই পারফরমেন্স এনে দেবে। তো মোটামুটি এখানে নতুন কী কী ফিচার্স পাচ্ছেন, এছাড়াও ইউজাররা কী ফিডব্যাক শেয়ার করছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো এই আপডেটটা অবশ্যই আপনারা করবেন, কিন্তু যারা বিশেষ করে বেশি গেম প্লে করেন,
আপনারা একটু বুঝে শুনে করবেন, কেননা গেমের ক্ষেত্রে কিন্তু এখানে একটু ল্যাগ বেশি দেখা দিচ্ছে। আমি জানি আপনারা অনেকেই ওয়েট করে রয়েছেন রিয়েলমি ইউআই 4.0 সাথে অ্যান্ড্রয়েড 13 আপডেট রিয়েলমি 8 ক্ষেত্রে কবে আসবে। রিয়েলমি এখানে যা রোডম্যাপ প্রকাশ করেছে রিয়েলমি ইউআই 4.0 ক্ষেত্রে, এখানে রিয়েলমি 8 কিন্তু আপনারা Q2 মানে এখানে Q1 এপ্রিল মাসে শেষ হচ্ছে, তারপরে Q2 শুরু হয়ে যাচ্ছে এখানে আগস্ট মাসের মধ্যে 2023 আগস্ট মাস ম্যাক্সিমাম বললাম, আগস্ট মাসের মধ্যে রিয়েলমি 8 মধ্যে রিয়েলমি ইউআই 4.0 সাথে অ্যান্ড্রয়েড 13 আপডেট আপনারা পুরোপুরি কনফার্ম পেয়ে যাবেন। কনফার্ম, কোনো কিন্তু এখানে উল্টোপাল্টা হবে না, ওই আগস্ট মাস ম্যাক্সিমাম বললাম ওর মধ্যে পেয়ে যাবেন। তো এখানে C.14 আপডেটটা আমি রিকমেন্ড করবো আপডেট করতে পারেন, কিন্তু যারা গেম খেলছেন তারা একটু বুঝে শুনে আপডেট করবেন, কেননা একটু ল্যাগিং ফ্যাগিং দেখা দিচ্ছে। আর মোর অললেস মোটামুটি একটা ভালো অপটিমাইজেশন কিন্তু আগের তুলনায় আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করবেন, আর আপনারা আপডেট করার পর কী ফিডব্যাক শেয়ার করছেন সেটাও অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। প্রত্যেকটা ফিডব্যাক কিন্তু আপনাদের জন্যই প্রচণ্ড ইম্পর্টেন্ট। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে ওখানে জয়েন হয়ে যান। ওখানে আপডেট সংক্রান্ত মোবাইল কী কী আসছে, নতুন মোবাইল কী কী কিনবেন, আপনাদের প্রশ্ন উত্তর অনেক আড্ডা ফাড্ডা চলে, তো ওখানে সকলে জয়েন হয়ে যান। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন, আজকে কিন্তু আরেকটা নতুন ভিডিও আসছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।